السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মঙ্গলকর টিভি। বন্ধুরা, আজকে বেশ কয়েকটা ভাই আমাকে কমেন্টস করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি কমেন্টস আমি আপনাদের সামনে বলছি। একটি ভাই, উনি আপনার প্রবাসে থাকে, উনি বলছে যে আমি যখন আমার বিবির সাথে কথা বলি, উনি যেটা বলছে আমি সেটাই বলছি, যে আমি আমার বিবির সাথে যখন কথা বলি তখন যখন উত্তেজিত হই আর কি, উত্তেজিত আমি উনি বলে নাই বাট আমি বলতেছি উত্তেজিত হয়, অত এমন কোনো কথা বলে যার কারণে উত্তেজিত হয়, মানে কাম উত্তেজিত হয় এবং কি হয়, ওনার লিঙ্গের মাথা দিয়ে পানির মতো বের হয় আর সাথে সাথে অন্ডকোষ ব্যথা করে। আর আরেক ভাই একই রকম কমেন্টস করেছেন আমাকে, যে ওনার যখন সেক্সুয়ালি বেশি উত্তেজিত হয় তখন অন্ডকোষের উপরের অংশটা ব্যথা করে। তো আসলে আমি এই দুইটা কমেন্টস নিয়েই আজকে কথা বলবো এবং আশা করি আপনারা এই অন্ডকোষের ব্যথার সমস্যা এবং লিঙ্গের মাথা দিয়ে পানি বের হওয়ার যে বিষয়টা, এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনি যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই মঙ্গলকর টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের প্রতিনিয়ত আপডেটেড ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যদি আপনি আমাদের সাথেই থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝবেন না, তখন শুধু কমেন্টস করবেন, আর যে কথা ভিডিওতে একবার বলা হয়ে যায় সেটা কমেন্টসে বলে বোঝানো যায় না এবং খানিকটা বিরক্তিরও কারণ। তো বন্ধুরা, চলুন আমরা আসল কথায় যাই। প্রথম প্রশ্নের উত্তর দেব যে লিঙ্গের আগা দিয়ে পানি বের হওয়ার কথা। দেখুন বন্ধুরা, উত্তেজিত হলে লিঙ্গের আগা দিয়ে পানি বের হবে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না, এটা নিয়ে ভয়ের কিচ্ছু নেই, এটা নিয়ে ভয় করবেন না। কিন্তু এই জিনিসটা বেশি হয়ে থাকে ওই সব পুরুষদের যাদের বীর্য পাতলা। এবং বীর্য পাতলা কেন হয়, দেখা যায় আপনি কারণে অকারণে উত্তেজিত হন, এবং এই উত্তেজিত মানুষ কিভাবে হয়, তার স্মৃতিতে যখন এই নেশা, এক ধরনের নেশা আসে সেক্সুয়ালি, যে কোনো বেগানা নারীর দিকে তাকাইলো বা খারাপ কিছু ভাবলো কিংবা পর্ণ দেখলো, এর কারণে এমনটা হয়। হওয়ার পরে লিঙ্গের আঘাত দিয়ে পানি বের হয় এবং এসব কারণেই আপনার বীর্য পাতলা হয়ে যায়। আর বীর্য পাতলা হওয়ার আরও যে মূল কারণ সেটি হচ্ছে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া। আর যেসব পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যায় তারা কিন্তু কোনো বাচ্চার বাবা হতে পারে না, অনেকে পারে আবার অনেকে পারে না, যার কপালে আল্লাহ রাখছে তো হয়, আবার অধিকাংশই হয় আর কি, বাচ্চার বাবা হয়। আবার কিছু কিছু লোকের অসুবিধা হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, সবসময় উত্তেজিত হবেন না এবং বেগানা নারীর দিকে খারাপ নজর নিয়ে তাকাবেন না, পর্ণ দেখবেন না, হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুন করার কারণে এই কাজটা হয় যে আপনার বীর্য পাতলা হয়ে যায়। এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন না, আমি বারবার আপনাদের বলছি। আর তারপরের যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে এই আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে গিয়ে আপনাদের বাকি প্রশ্নের যে উত্তর, যে ব্যথার উত্তরটা, সেটা আপনারা পেয়ে যাবেন। ওই ভিডিওতে ইন টোটাল বলা আছে, আমি এই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবেসে মঙ্গলকর টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে উপকৃত করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।